অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল ষষ্ঠী, মা ষষ্ঠীর কৃপায় এই সাত রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন কোন এই সাত রাশি আমি এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, অর্থাৎ আগামীকাল ষষ্ঠী থেকে 15 দিন, অর্থাৎ ষষ্ঠী 15 দিন পর্যন্ত এই সাত রাশির নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ মা ষষ্ঠীর কৃপায় আপনাদের ধনলাভ হতে চলেছে এবং পার্থিব সুখ, সন্তান সুখ সব পেতে চলেছে এই সাত রাশির মানুষ। বাদবাকি যে পাঁচ রাশির কথা বলছি না, তার বলে এই নয় যে সে রাশিগুলো কোনো ভালো নেই, কিন্তু যে সাতটি রাশির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি, যার কৃপায়, মা ষষ্ঠীর কৃপায় ভাগ্য চমকাতে চলেছে। দেখুন, কালকে অবশ্যই ষষ্ঠী পূজা যারা ব্রত করেন অবশ্যই আপনারা সেই ব্রত পালন করবেন, কিন্তু আগামীকাল কোন কোন এই সাত রাশির কপাল খুলতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিদেশ থেকে ইনকাম আপনাদের আসবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, বিবাহের জায়গা আপনাদের ভালোর দিক নির্দেশ করছে, অর্থাৎ বিবাহের জায়গাটা আপনাদের এ সময় কিন্তু যোগাযোগ করুন, আপনাদের বিবাহের যারা হচ্ছিল না বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ কুম্ভ রাশি মা ষষ্ঠীর কৃপায় আপনাদের বিশেষভাবে লাভ হতে চলেছে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন এখান থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার মার্কেট যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে লাভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট আপনাদের মজবুত হতে চলেছে, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে এই সময়ের মধ্যে, অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করছে এবং সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের থাকছে এবং এ সময়ের মধ্যে আপনাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে, প্রেমোচ্চ সম্পর্কের ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে উন্নতি। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে পেতে চলেছেন, লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, আকস্মিক ধনবর্ষা হতে চলেছে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, যারা সন্তানের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় প্রফিট কিন্তু পাবেন, তুলা রাশির শেয়ার থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং এই সময়ের মধ্যে আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, একাধিক প্রপার্টির যোগ কিন্তু আপনাদের থাকছে, প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন তুলা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। 5 নম্বর রাশি হচ্ছে মেষ। প্রথম কথা, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লাভ সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের থাকছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু এই সময় হবে এবং যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন
বা সেলস লাইনে আছেন তারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ, মা ষষ্ঠীর কৃপায় আপনাদের বিশেষভাবে এ সময় কিন্তু লাভ নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের ধনের ভাণ্ডার, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি ফাটকা থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু অর্থ পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিক কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে, দাম্পত্যর ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এই মা ষষ্ঠীর কৃপাতে আপনাদের অর্থের কিন্তু অভাব থাকবে না, অর্থাৎ আপনি হতে চলেছেন, আপনি যদি মীন রাশি মানুষ হন আপনি হতে চলেছেন বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, ঐশ্বর্যের শিখর চূড়ায় উঠতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট হবে, আকস্মিক ধন প্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই মা ষষ্ঠীর কৃপায়, সন্তানের জায়গাটার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, আর্থিক স্থিতি যথেষ্ট আপনাদের এই সময় মজবুত হবে, অর্থনৈতিক স্থিতির দিকটা যথেষ্ট ভালো, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে, লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আপনারাও কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ মকর রাশি মানুষও হতে চলেছে মা ষষ্ঠীর কৃপায় আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে এবং বিদেশ থেকে ইনকাম, বিদেশের সঙ্গে যারা রত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। নমস্কার, ধন্যবাদ।